আছো? আমিও খুব ভালো আছি। আর যেরকম জানো পুজো খুব কাছাকাছি, তো আমার তো শাড়ি কেনা হয়ে গেছিল প্রায় কমপ্লিট। আরিয়ানের কিছু বাকি আছে, সানায়ার পুরোটা একটু বাকি আছে, আর সম্রাটের তো পুরোটাই বাকি আছে, এখনো কিচ্ছু কেনাকাটা হয়নি ওর। তো আমি দেখি আজকে আমরা যাচ্ছি কেনাকাটা করতে, সম্রাট আর আমি। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি আর সম্রাট কাজ করছে। দেখো কপিরাইট আসতে পারে সাউন্ডের জন্য, এই জন্য ফটাফট সরে গেলাম ওই ঘরের থেকে। তো কথা হবে, চলো বলো কি বলছিল। হে গাইস, তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটা পকেট খসার দিনে, দিনের ভিডিওতে। তো চলো দেখো কিভাবে আমার পকেট থেকে খসে। আমি কিচ্ছু কিনবো না, ও যা কিনবো ওকেই কিনে দেবো। ও কিনছে নাকি জো বাজে শুধু তোমাদের দিতে দিতে নাকি? আমি আমার আছে অলরেডি, আমার আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছে। আমি ভাবছি ওই পাঞ্জাবি আর দুটো টি-শার্ট আর ট্রাউজার মানে সেট কিনে দিয়েছে। আমি ট্রাউজার আর টি-শার্ট পরেই ঘুরে এখনো কিনে নিও। ও কিনে নি, এখনো কেনা হয়নি। ঠিক আছে কোনো ব্যাপার না, শুটিং এর যে ড্রেস গুলো আছে ওগুলো পরেই চালিয়ে দেবো। নাটক করছে, নাটক বুঝেছো? তো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। আমার আজকে দেখো ড্রেস হলুদ, আমার হেলমেট হলুদ, আর আর কি গাড়ি 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 যে কালার সিলভার, ওর হেলমেটও সিলভার, ম্যাচ ম্যাচ। স্কুটি কিনেছে প্রায় এক বছর, কিন্তু আজ পর্যন্ত এর পা দানিটা এখনো পর্যন্ত লাগায়নি। এটাই নাকি স্টাইল, আমাকে পা ঝুলিয়ে। ট্রায়াল হয়ে গেল, এখানে কিছুই পছন্দ হলো না, এবার যেতে হবে নেক্সট নেক্সট নেক্সট। তো সব থেকে বোরিং পার্ট আমার এই হচ্ছে, সব থেকে বোরিং পার্ট যেখানেই যাব মানে একটা জায়গায় গিয়ে হবে না, পুরো টোটাল এখন হাবড়া এসছি মানে টোটাল হাবড়াটাকে ঘোরাবে, সব জায়গায় নিয়ে যাবে, এটা হচ্ছে আমার সব থেকে বোরিং পার্ট। এই জন্য আমি শপিংয়ে আসতে চাই না। আমি কি প্রত্যেকদিন আসি? যখনই আসো তো আমাকে নিয়ে তো আসো। আর এখন কিনবো বেডশিট বাড়ির জন্য। এবার আমরা যাব কোথায়, কলকাতা মাঠে, কলকাতা মাঠে।
এইবার জিজ্ঞেস করো যে আমি কি কিনেছি। পয়সা গেল অনেকগুলো টাকা, কিছু করার নেই। কে কিনেছে? আমি কিন্তু কিছু কিনিনি, সব কিনেছে প্রিয়া ম্যাডাম। এই দেখো দেখো, একটা কিছুও আমার না। হ্যালো, জোর করে কিনিয়ে দিল, কি করবো, দিয়েছে যখন নিয়ে নিই। তোবাদি হতে পারে, ওই লোকরে না দেখলে বুঝবে না। নিজের কেনাকাটা হয়ে গেছে আর কারোরটা কিনবে না, চললো হাঁটা দিল। দাও কাটটা দাও, কাটতে দেবো। আমাকে আমাকে ব্লেম করার আগে গাইস তোমার দেখো, যদি নিচে দেখো তখন পা রাখার জায়গা নেই। এখন গাড়িটা চালাবো কি করে? এখন আবার আমাকে যেতে হবে ওখানে, এটা আমি মেনে নিতে পারছি না। ওই লোক আমি বললাম, আমি আমি একটা প্রপোজাল দিলাম যে আজকে যা কেনাকাটি হয়েছে হয়েছে, তুমি আরেকদিন আসতে পারবে মার্কেটিং এ। আমি বারবার আসতে চাচ্ছি না। উনি কত নিয়ে আসবে, উনি যত ভালো দেখছেন না, এত ভালো নাম ওতে। আমি না নিয়ে আসি, তুমি তোমার বান্ধবীদের সঙ্গে আসতে পারো। আমি আমি এই টোটো অটোতে আমি বান্ধবীদের সাথে আসতে পারবো। গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো, দরকার কি আমার? একবারে কাজ মিটে যায়নি। আমি গাইস গেলাম আর এসে গেলাম, কিচ্ছু পছন্দ হয়নি ভেতরে, আর চলে যাচ্ছে এখন সম্রাটের কাছে। ও তো বিরাট খুশি হবে, শুধু দেখবে মুখে রাম খাওয়া, কিছু পাইনি তো তার জন্য। চলো বাড়ি। হ্যালো, তোমার মুখ লেগে গেছে, কি হলো কি হলো বলো দেখি, এত তাড়াতাড়ি গেলে আর আসলে? তোমার মুখ লেগেছে, কিছু পাইনি। আমি বললাম গাইস, এই জন্য প্রথম কথা হচ্ছে যে বড়দের কথা শুনতে হয়, বিশেষ করে হাজবেন্ডের কথা শুনতে হয়। ও প্যান্ডেল মুখে যাবো তো? আর প্যান্ডেল মুখে যেতে হবে না, তারপর সোজা বাড়ি। আর এখন চলে যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর ফ্রেন্ডস, এসে গেছি বাড়িতে, আর এই যে আমাদের মার্কেটিং, আর এই হচ্ছে শয়তান লোকটা। শয়তানের কি হয়েছে? শয়তানের কি হয়েছে বললো? বিশালে বিশালে তোর মুখ লেগেছে বলে আমার কিচ্ছু পছন্দ হয়নি। তারপর বললাম প্যান্টালুমসে যাওয়ার সময় বললো প্যান্টালুমস, আমি বলছি থাক ওদিক দিয়ে ঘুরে, আসার সময় আমরা যাবো। তা আসার সময় বলছে যাবো না, আমার ভালো লাগছে। এতগুলো লাগেজ হয়ে গেছে, মানে এতগুলো ব্যাগ হয়ে গেছে, গাড়িতে রাখার জায়গা নেই, তো এরপরেও আবার কোনো জায়গায় গিয়ে কিছু কিনে আরও ব্যাগ হওয়া, এইটুখানি স্কুটিতে কত জিনিস আনবো তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। আবার দেখা হবে তোমাদের আবার কোন নতুন ভিডিও এবং ব্লগে।